Hey guys, good morning and welcome back to a brand new vlog. লাস্ট এপিসোড যারা দেখেছিল তারা তো জানোই আমরা পোখরা থেকে রাইড শুরু করে মারাত্মক অফরোড করে মারাত্মক জ্যাম ক্রস করে এসে পৌঁছেছিলাম কাঠমান্ডুতে। আর যেই হোটেলে আছি হোটেলের ডিটেলস আমি তোমাদের লাস্ট ব্লগেই দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আর এসে গেছি কিন্তু হোটেলের পার্কিং লটে। গাড়িটা একবার তোমরা দেখে নাও, এইরকম হচ্ছে এখন গাড়ির কন্ডিশন, পুরো কাদা মাসে রয়েছে। আর এটা হচ্ছে দাদাদের হিমালয়ান। দাদা একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। আর ওখানে হেলমেট কোথায় রাখতে হবে সেই সমস্ত কিছু জানি না, ওই কারণে এই রাস্তাটা আমি আর মোটর ভ্লগিং করবো না, কারণ আমি গোপ্রো নিইনি। একবারে আগে পশুপতিনাথ মন্দিরে পৌঁছাই, দেন কথা বলছি আবার তোমাদের সাথে। তো গাইস, আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি পশুপতিনাথ মন্দিরের একদম সামনে। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে বাইকটা পার্ক করে দিয়েছি। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়েই আমাদের হেঁটে সামনের দিকে যেতে হবে। আর একটু জুম করে দেখাই দূরে, ওটাই মনে হচ্ছে মন্দিরটা। তো চলো এখন হাঁটতে হাঁটতে এগোই, দেখি ভেতরে কীরকম কী এনভায়রনমেন্ট, সব কিছু দেখাচ্ছি তোমাদের আজকের এই ব্লগে। আর এই ব্লগে তোমাদেরকে দেখাবো পুরো কাঠমান্ডু শহরটা, পুরো পশুপতি মার্কেটটা। তো গাইস, হাতে দেখছো নিয়ে নিয়েছি পুজোর ডালা। এখানে তিন রকমের ডালার প্রাইস রয়েছে, দোকানটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর তারপরে দামটা বলছি। দোকানের নাম হচ্ছে জয় মাতা দি, জাস্ট এদিকটাই হচ্ছে মেন গেট, মেন গেটের ঠিক অপোজিটেই হচ্ছে এই দোকানটা। আর এখানে তিন রকমের যে ডালা রয়েছে, একটা রয়েছে 250 টাকার, একটা রয়েছে 350 টাকার, আর একটা রয়েছে 700 টাকার। তো আমরা 350 টাকার ডালাটা নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে। আর লেফট সাইডে দেখো এরকম লোহার বিম দিয়ে দিয়ে মন্দিরটাকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে। তার কারণ হচ্ছে কিছু বছর আগে এখানে যে ভূমিকম্পটা হয়েছিল সেটাই কিন্তু এই মন্দিরে ভীষণ এফেক্ট হয়েছিল, সেই কারণে এখন মন্দিরটার কিছুটা এরকম কন্ডিশন। আর চলো এখন দাদারা তো এগিয়ে গেছে, মন্দির চত্বরে বেশ ভিড় দেখতে পাচ্ছি। আর মন্দির ওপেনিংয়ের টাইম যেটা শুনলাম 12টার সময়, বাট গুগলে আমি যখন চেক করেছিলাম তখন দেখাচ্ছিল যে 10টা, এবার সেটা 10টা না 12টা সেটা জানি না, ওই কারণে আমরা একটু দেরিতেই এসেছি। যদি এখন দেরি এসেছি আর এসে গেছি এখন একটা রেস্টুরেন্টে। জাস্ট মন্দিরটা হচ্ছে ওই পাশটায় আর রাস্তার এই পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো যাই হোক চলো আগে ভেতরে যাই, তারপরে দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। সো গাইস, সামনে দেখছো আমাদের কিন্তু এখন পুরো খাবার চলে এসেছে, পুরো টেবিল ভর্তি খাবার। এটা হচ্ছে ভেজ থাকালি, এর মধ্যে ভাত রয়েছে, এটা দু রকমের ডাল, চার রকমের সবজি রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা এক রকমের আলু ভাজা, এটা আবার আরেক রকমের আলু ভাজা। আর এখানে কিছু আচার টাইপ কিছু দিয়েছে, এটা আছে স্যালাড। আর পুরোটা সার্ভ করছে দেখো কাঁসার বাটি, কাঁসার থালা, কাঁসার গ্লাস, আর এর সাথে রয়েছে এখানে পাঁপড় আর দই। আমরা এক্সট্রা এখানে অর্ডার করেছিলাম চিকেন, আর দাদা কিন্তু খাচ্ছে এখানে বাটার নান আর এটা কি কড়াই পনির। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি যেহেতু পুজো দিতে যাবো বলে, প্রচন্ড খিদে পেয়ে গেছে আর সামনে এত লোভনীয় খাওয়া, সেই কারণে আর একদমই ওয়েট করতে পারছি না, খেয়ে নিই দেন কথা বলছি আবার তোমাদের সাথে। গাইস, লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি একটা মার্কেটে, মার্কেটটা একবার তোমরা দেখে নাও। এইরকম হচ্ছে এখানের পুরো মার্কেট। কি হলো তোমার, কিছু নিলে? তো দোকানে দেখতে পাচ্ছ প্রচুর স্টক রয়েছে, আমারও পছন্দ হয়েছে। দিদি একবার পুরো খুলকে দেখে না, এইটা দেখো এটা আমার পছন্দ হয়েছে, এবার একটু বার্গেনিং করে এখানে আর কি নিতে হবে। তুমি কোনটা নিচ্ছ করতে থাকো। তো এখানে প্রচুর কালেকশন রয়েছে, একটু দেখে নিই তারপরে কোনটা নেব সেটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে। সো এখন এটা আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়, তোমারটা ঠিকঠাক আছে? ঠিক আছে। সো এখন হাতে নিয়ে নিয়েছি অন্য আরেকটা ডিজাইনের জ্যাকেট, এটা একবার ট্রাই করে দেখি কি ঠিক আছে এটা ফিটিং। হ্যাঁ হ্যাঁ, ফিটিংটা ঠিক আছে। যাই হোক, এটাই ভালো, এটাই ভালো লাগছে। তো এটাই ভালো, তো ঠিক আছে এটাই নিয়ে নিচ্ছি, আগেরটা ক্যান্সেল। তো এই যে এখানে দোকানটা দেখতে পাচ্ছ A to Z, এটা হচ্ছে মেইন রোড, আর ওই পারেই হচ্ছে পশুপতি মন্দির, তার ঠিক অপোজিট সাইডের এই রাস্তাটায় কতগুলো জাস্ট দোকান পরেই এই দোকানটা রয়েছে। এখান থেকে আমরা সব কিনেছি, দেখিয়ে দাও একটা প্যাকেটগুলো, চারটে প্যাকেট। এই দুটো দোকান থেকে আমরা অনেক শপিং করে নিয়েছি, আর এখন বিকেলও হয়ে গেছে, এখন জাস্ট বাইকে বসবো আর যাবো হচ্ছে হোটেলে।
তো গাইজ, এখন ঘড়িতে সময় হয়েছে 7:43। আমরা পুজো দিয়ে মার্কেটিং করে 4:30 মধ্যে এসে গেছিলাম, তারপরে তিনজনেই রেস্ট নিলাম, আর ওখান থেকে যে জ্যাকেট গুলো কিনেছি আমিও পরে নিয়েছি, আর এই যে পাপ্পুদাও পরে নিয়েছে, সৌমেনদাও পরে নিয়েছে, তিনজন মিলে এখন সেম টাইপের জ্যাকেট পরে যাবো হচ্ছে এখানের মার্কেটটা পুরো ঘুরতে, কারণ এখানের মার্কেট কিন্তু বন্ধ হয়ে যায় 9টার সময়। তো আমাদের ডিনারও করতে হবে, আর চলো পুরো মার্কেটটা ঘুরবো, আমরা সাথে নিয়ে ঘুরবো কিন্তু তোমাদের, চলো বাইরে যাওয়া যাক। সো গাইজ, হোটেল রেড প্ল্যানেট, এটাই হচ্ছে আমাদের হোটেল, আর জাস্ট হোটেল থেকে নিচে এসেই এরকম পুরো মার্কেট রয়েছে। মার্কেটের মধ্যে আমি খুব বেশি বকবক করছি না, কারণ প্রচুর নয়েজ আসবে, সেই কারণে তোমরা মিউজিকের সাথে কাঠমান্ডুর নাইট লাইফটা, কাঠমান্ডুর মার্কেটটা তোমরা শুধু এনজয় করতে থাকো। এই জিনিসটা তোমরা এটা দেখছো, এটা সৌমেনদা কিনে আনলো এখানের মার্কেট থেকে, আর এখন এটা বাজাচ্ছে, সাউন্ডটা জাস্ট ফিল করো। সাউন্ডটা শুনলে কি অসাধারণ লাগছে, আর এটা বাজিয়েছে 10-15 মিনিট ধরে হচ্ছে না, 10 মিনিট তো হবেই, 10 মিনিট ধরে জাস্ট একটা টাং করে মেরেছে, তারপরে শুধু এরকম ভাবে রোল করে যাচ্ছে, আর এরকম সুন্দর একটা সাউন্ড বেরোচ্ছে, অসাধারণ একটা জিনিস। তো গাইজ, জাস্ট একটু আগে আমরা কাঠমান্ডুর পুরো মার্কেটটা এক্সপ্লোর করে আসলাম, দেন এখন ডিনার করলাম, আর এখন কিন্তু ঘুমিয়ে পড়বো, কারণ নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আবার একটা লম্বা জার্নি, আর সেটা হতে চলেছে কিন্তু পুরো পাহাড়ে। ওই কারণে আজকে আর একদমই লেট করবো না, আজকের এই ব্লগে আর বিশেষ কিছুই দেখানোর নেই, সেই কারণে আজকের ব্লগটা এন্ড করছি আমি এখানেই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আমাদের তো কাঠমান্ডুতে দিনটা খুবই ভালো কেটেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া, যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো, আর এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম এক্সাইটিং মোটো ব্লগিং, এরকম এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস ট্যুর তোমরা কিন্তু এই চ্যানেলে অনেক দেখতে পাবে। চলো আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কাঠমান্ডু।